একজন বিজ্ঞলেন ছিল, তার অনেক শিষ্য ছিল। তো যখন তার কোনো নতুন শিষ্য আসতো তার কাছে দীক্ষিত হওয়ার জন্য, তখন সে হচ্ছে তার নতুন শিষ্যর আগে পরীক্ষা নিত, তারপরে তার আর কি বিদ্যা পাঠদান দিত আর কি। তো যখন তার নতুন কোনো শিষ্য আসতো তখন তার সে এভাবে পরীক্ষা নিত যে তার কিছু তোতাপাখি ছিল, ওই শিষ্য ওই বিজ্ঞ আলেমের কিছু তোতাপাখি ছিল। তো ওই তোতাপাখিদের তিনি একটা কথা শিখিয়েছিল, সে কথাটা হচ্ছে শিকারি আয়েগা খাবার ডালেগা, শিকারি আয়েগা খাবার ডালেগা জাল বিছায়েগা পাসনা নাহি, অর্থাৎ শিকারি আসবে খাবার দিবে তারপরে জাল বিছাবে, তুমি কিন্তু ওতে ফেঁসে যেও না। তো যখন কোনো নতুন ছাত্র আসতো তখন হচ্ছে ওই বিজ্ঞ আলেম ওই ছাত্রের কাছে একটি জাল আর কিছু দানা দিত, দানা দেওয়ার পরে বলতো যে ওই গাছের তলা থেকে তুমি কয়েকটা তোতাপাখি ধরে নিয়ে আসো। তো যখনই মানুষ ওই যে শিষ্য নতুন শিষ্য সেই শিষ্য যখন যে তোতাপাখি ধরতে যেত, মানুষ দেখেই তোতাপাখি ওই কথাটা উচ্চারণ করত, শিকারি আয়েগা দানা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেই, এ কথাটা বলতো। আর তখন যারা একটু বোকা টাইপের ছিল, বোকা টাইপের শিষ্য, তো তারা ভাবতো যে এত চতুর পাখি তো কোনোভাবে ধরা যাবে না, তো এই জন্য তারা না ধরে ফিরে আসতো, বলতো যে এত চতুর পাখি তো ধরা যাবে না। আর যারা একটু বুদ্ধিমান ছিল তারা জাল বিছাতো এবং দানা দিত, তখন দেখা যেত ওই তোতা পাখি খাবার খেত, মানে খাবার খাওয়ার জন্য নিচে জালের উপর বসত, আর সেম ওই একই কথা বলতো যে শিকারে আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাঁসে নাই, সে একই কথা বলতো। অর্থাৎ তার কাজের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যেত না। তো এটা থেকে আমরা যে জিনিস শিখতে পারি সেটা হচ্ছে এখনকার মুসলমানদের কথা, এখনকার মুসলমানরা আসলে কাজের সাথে কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না। মানুষ হচ্ছে সবসময় পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহ, কিন্তু তার এই কালেমার সাথে তার এই সাক্ষ্য প্রদানের সাথে তার কাজের কোনো ভিত্তি নেই। তিনি নামাজে যে সূরা ফাতিহা প্রতিনিয়ত পাঠ করছে, প্রতি রাকাত সালাতে পাঠ করছে, কিন্তু তার সেই সূরা ফাতিহাতে কী আছে সেটা মানার সময় তার হয় না।